হাই ভিউয়ার্স, আমরা এখন ট্যুর ফ্যান্টাসি থেকে আসছি কুষ্টিয়া পৌর গরুর হাটে। দেখি গরুর কি অবস্থা। গরুর সংখ্যা খুবই কম, এখনো হাট সেভাবে জমে ওঠেনি। এই হচ্ছে প্রথম দিন, আজকের থেকে চাঁদ রাত পর্যন্ত এই হাট চলবে। হাটে গরু অনেক কম, মানুষ অনেক কম, বেচা কিনা সেরকম নেই বললেই চলে। আসলে একদমই বেচা কিনা নাই। আমি হাটে প্রায় এক ঘন্টা যাবত আছি, কিন্তু এখনো কোনো গরু বা ছাগল, একটা ছাগল বেচতে দেখলাম, তাছাড়া এখনো একটা পর্যন্ত গরু বা কোনো কিছু বিক্রি হয়নি, এখনো সেভাবে লাগেনি। একটা গরু ভাই এটা কত যাচ্ছেন? ১২০ মানে ১২০,০০০। দেখেন এই গরুটার দাম উনি চাচ্ছেন ১২০,০০০। এখানে গরু আছে কিছু, কিন্তু এখনো সেরকম আসলে লোক নাই। খুবই মানে যত বড় এরিয়া, তার মনে হয় এরিয়ার ১৫ ভাগের ১ ভাগও মনে হয় গরু বা সেরকম কোনো পশু এখনো আসেনি। এখানে ৭-৮টা গরু আছে। সেরকম বাজারে দাম দরও হচ্ছে না, কোনো গরুর দামাদামে আজকে হচ্ছে না। আজকে প্রথম দিন তো, এইখানে সামান্য কয়েকটি গরু আছে, দুইটা গরু বাঁধা আছে। আসলে আজকে প্রথম দিন। ভাই ৭-৮টার দাম চাচ্ছেন কত? হ্যাঁ, ১৩৫,০০০ টাকা দাম চাচ্ছে সাদা গরুটা। চলেন, আমরা পাশে আছে গরুর পাশে আছে ছাগলের হাট, চলেন আমরা ছাগলের হাটের ভিতরে ঢুকি, ওইখানে গিয়ে দেখি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এখন থেকে চাঁদ রাত পর্যন্ত। আসলে ছাগলের হাটেও সেরকম ছাগল বা মানুষ সেরকম নাই। প্রথম দিন হাট, বেচা কেনা খুবই কম। আমি তো বললাম, আমি তখন থেকে একটি মাত্র ছাগল বিক্রি হইতে দেখলাম। দুইটা কি এক মায়ের বাচ্চা? ও কোনটা কত চাচ্ছেন? মানে এক জোড়া ৫২,০০০। এ দেখুন ভিউয়ার্স, এই দুইটা ছাগল ৫২,০০০ টাকা দাম। চলেন আমরা ভিতরে যেয়ে দেখি। এটা কি দাঁত পড়ছে? কত যাচ্ছেন এটা? ১৫,০০০। হাট এখনো পুরাই ফাঁকা, পুরা ফাঁকা, এখনো সেরকম ইয়ে নাই। ওইখানে হাটের কাউন্টার মাস্টাররা বস, মানে খাজনা আদায় করার জন্য যারা দায়িত্বে প্রাপ্ত তারা বসছে। তো এই ছিল হাটের অবস্থা। তো আজ এ পর্যন্তই, হয়তো আগামী দিনে আবার হয়তো জমজমাট হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। কিছুদিন পরে হাট জমজমাট হলে আমরা আবার আপনাদেরকে হাটের আপডেট জানাবো। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।